তো আমার মানিক তো দুবাইব কাস্টমার যদি এখন আইসা পড়ে আমি কি জবাব দিব এই কমে দেই তোরা না কইলাম আমি টেলিফোন কর ভাইয়া ফোন ধর না ভাইয়া তো একটা সাহেব দাদা ভাইয়া ফোন ধরে না আয়া লোক আসছে করো জরুরি ফোন হতে পারে এই মুহূর্তে তোমার চাইতে জরুরি আমার কাছে আর কিছুই না কে তোমাকে বারবার ফোন দিচ্ছে দেখো তো আসলে আজকে মানে কি বলবো আজকে তিনটা অর্গানাইজেশন আমাকে তাদের সেমিনারে ইনভাইট করেছে আরে আমি ওদেরকে ডোনেট করেছি ভালো কথা কিন্তু তাই বলে কি মানে ওদের সেমিনারে আমাকে অ্যাটেন্ড করতে হবে এই সব পাবলিক ফাংশনে অ্যাটেন্ড করা আমার একদমই ভালো লাগে না এত কিছু আর তুমি আমার পাশে থাকলে আমার আর কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে চাই জানো বাবা সবসময়ই চান আমি দেশের বাইরে সেটেল করব কিন্তু আমার কোনো ইচ্ছা নেই কেন জানো কেন কারণ ওইখানে তো শুরু আর যেখানে সুরভি নেই ওখানে আমার পক্ষে বেঁচে থাকা ইম্পসিবল তুই আমাকে অনেক ভালোবাসো তাই না অনেক দেখো আমি আমি চাইলেই তো ঢাকা শহরের যে কোনো একটা পশ রেস্টুরেন্টে তোমাকে নিয়ে বসতে পারতাম ওখানে বসে সময় কাটাতে পারতাম কিন্তু না আমার সবসময় খোলা জায়গাটাই পছন্দ এই যেমন ধরো এখন আমার মনে হচ্ছে তুমি আমার আকাশ আর না হয় পুরো আকাশটা জুড়ে অনেক রোমান্টিক মনে হয় দুই গড়ের থামলাই দুইটা মনে হয় তোমার পুরো কত বড় সাহস দেখছো আমার বলে আব্বা গাড়িটা একটু টেস্ট করে আসি এই মোড়ে তো ওই মোড়ে যাইবো 10 মিনিট ম্যাক্সিমাম চালাইবো জোয়ান পোলা কি করলো 4 ঘন্টা পরে আইছে 4 ঘন্টা ওই কাস্টমার তো পারলে আমার মারে জুতা দিয়ে পিটে টেলিফোন করলো টেলিফোন ধরে কত বড় সাহস ইয়া তো তোমার কাপলা তোর কি আক্কেল জ্ঞান কোনোদিন হইব না তোর মতো জোয়ান পোলা বড় থাকতে এই বয়সে তোর বাপ খাইছে না লজ্জা করে না তোর আর একদিন যদি গ্যারেজের কোনো বাইকে হাত দিছ হাত ভেঙে তোর বঙ্গ মানে ঘরে বসে থাক আর আমার কথা একটু শুনবা ফয়সালের আপা বাস অ্যাক্সিডেন্ট করছে এরপর তো এর বাপের লইয়া হসপিটাল হসপিটাল দৌড়াদৌড়ি কি একটু অবস্থা এর মধ্যে কি আমি ফোন ধরতে পারি মানুষের মোটরসাইকেল নিয়ে গেছিস সময় মতো এটা ফেরত দিতে হইব না আমি তো আব্বারে কতবার কইছি আমার একটা মোটরসাইকেল কিনে দিতে বাইক কিনে দিতাম বাপের তো মনে টাকা ঠেলে দেখছো একটা গাছ লাগাইছি টাকা ওখানে ছিড়ুক আর তোমার বাইক কিনে দেবো তাও একটা পুরান সোনার কিনে দেবো না তা চলবো না মানে লেটেস্ট মডেলের বাইক লাগবো না কত বড় সাহস আমি একটা মেকানিক আমার ঘরের জিনিসপত্র দেখছো হ্যাঁ কি অবস্থা এর মালিক দেখলে তুমি কোটিপতি আসলে তোমার সংসার চলে না আচ্ছা তুমি থাকো তোমার আমার প্রেশার বাড়বো আমার এই সমস্ত ভালো লাগে না চলো ভাইয়া তোর তো ফয়সাল নামের কোনো বন্ধুই নেই আমি কি কইছি ফয়সাল নামে আমার কোনো বন্ধু আছে তুই যা বাবা আমার লগে মিশা কথা কইছিস সেটা আমি বুঝছি বুঝছস না খুব ভালো হইছে দেখো না সোরের মায়ের আবার বড় গলা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি একটা কার্ড দেন তো কোন কার্ড দেবেন কয় টাকা দামের ওই আপনি যে নাম্বারটা নেন ওইটাই তো না হ্যাঁ ওইটাই তো ওইটা ছাড়া কোনটা নিব দেন আপা আপনি কিন্তু অনেক দিন পর আইছেন এই যে নেন এই এই নেন এই যে আগের টাকা আর আজকের টাকা মিলায় রাইখে দেন আরে না পরে দিয়েন দিলেই তো দিলেন লাগবে না কেন কি বলেন আপনি আপনি কি বুঝছেন না শোনেন আপনি যে আমার কাছে আয়েন আর এই বিভিন্ন জিনিসপত্র নেন এই যে সম্পর্কটা আমাগো এই টাকা দিলে তো আমার মনে হয় দেনের শেষ হয়ে যাবে এই জন্য আপনার কাছে আমি এখন টাকা নিই না ও যখন লাগবে আমি নিজেই সাম না ভাঙতিও দরকার না মানে আমার কাছে কিন্তু 1000 টাকা ভাঙতি নেই এই জন্যই আমি কইছি যে পরে দিয়েন আপনি
কেমন দেখায় না প্রতিদিন নেন নেন ভাঙটি যখন থাকবে তখন এক সময় দিয়ে যাইয়েন ঠিক আছে তাইলে আমি আসি ঠিক আছে ঠিক আছে বাই আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে আমায় উদাসিবা নাইল রে মরার কুকিলে আমায় পাগল করিল রে মরার কুকিলে মরার কুকিলে